নমস্কার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ভালো আছো তো? তো তোমাদের তো দেখো 4 তারিখ থেকে অনলাইন ক্লাস তোমাদের শুরু হয়েছে, তো তোমরাও সেই ক্লাসগুলো কি তোমরা সেটা ভালো মতন দেখছো? তো অবশ্যই ক্লাসগুলো দেখবে, একদম বসে থাকবে না। হ্যাঁ দেখো, খুব অল্প সময়েরই ক্লাস করানো হয়, খুব বেশি হলে দেখো 10 মিনিট তোমাদের ক্লাস হয় হয়তো, তো সেই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো বিষয় নিয়ে অবশ্যই আমাকে ফোন করবে, আমার ফোন সবসময়ের জন্য অন থাকে, আমি কথা সাথে তোমাদের চেষ্টা করবো সাহায্য করবার জন্য। ঠিক আছে, তো যাক আজকে আমরা বিজ্ঞানের যে প্রথম পার্ট যেটা শুরু করেছিলাম বা প্রথম অধ্যায় যেটা প্রাণী জগৎ, আজকে তার বাকি অংশটুকু আমরা আলোচনা করব। তো গত যে ক্লাস হয়েছিল তাতে আমরা আলোচনা করেছিলাম যে মেরুদণ্ডী প্রাণীদের দুই রকম ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে স্তন্যপায়ী আর একটা হচ্ছে অস্তন্যপায়ী, তাই তো? একটা স্তন্যপায়ী একটা হচ্ছে অস্তন্যপায়ী। তাহলে স্তন্যপায়ীটা আমরা কি বলেছিলাম আর অস্তন্যপায়ীটা আমরা কি বলেছিলাম? স্তন্যপায়ীটা আমরা বলেছিলাম যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় বা যাদের বাচ্চা হয়, যে সমস্ত প্রাণীরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হয় তাদেরকে আমরা কি বলছিলাম? না স্তন্যপায়ী প্রাণী, যেমন মানুষ, কুকুর, গরু, ছাগল ইত্যাদি। আর অস্তন্যপায়ী কি বলছিলাম? যারা ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয় তারা হচ্ছে অস্তন্যপায়ী প্রাণী, যেমন পাখি, মাছ, টিকটিকি ইত্যাদি। তেমন এই স্তন্যপায়ীর মধ্যে আমি একটা বিশেষ প্রাণীর নামও বলেছিলাম যে কিনা জলে থাকে, জলচর স্তন্যপায়ী প্রাণী, তার নাম কি বলেছিলাম? তিমি। মনে রাখবে এই তিমি কিন্তু হচ্ছে একটা প্রাণী যে জলে থাকে অথচ সে স্তন্যপায়ী। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে একটি জলচর স্তন্যপায়ী প্রাণীর নাম বলো, তখন কি বলবে? না তিমি। তাহলে স্তন্যপায়ী অস্তন্যপায়ী বোঝা গেল। আচ্ছা, এছাড়া এই স্তন্যপায়ী অস্তন্যপায়ী ছাড়াও আরো এক প্রজাতি, আরো এরকম অনেক প্রজাতির প্রাণী আমরা দেখতে পাই, যেমন এক শ্রেণীর প্রাণী দেখতে পাই যাদেরকে আমরা কি বলছি? তৃণভোজী। কি বলছি? তৃণভোজী। দেখো তৃণ মানে হচ্ছে সবুজ উদ্ভিদ বা ঘাস পাতা ইত্যাদি, হ্যাঁ, আর ভোজী মানে হচ্ছে ভোজন, ভোজী মানে ভোজন, অর্থাৎ যারা তৃণকে ভোজন করে বা যারা সবুজ উদ্ভিদকে খাদ্য রূপে গ্রহণ করে তাদেরকে আমরা তৃণভোজী প্রাণী বলছি। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলছি? তৃণভোজী প্রাণী, যারা গাছপালা লতা পাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদেরকে আমরা তৃণভোজী প্রাণী বলছি। আবার আরেক রকমের প্রাণী আছে তাদেরকে বলছি মাংসাশী প্রাণী, তাদেরকে কি বলছি আমরা? না মাংসাশী প্রাণী। তাহলে মাংসাশী মানে তো বুঝেই গেল, তৃণভোজী যদি হয় সবুজ উদ্ভিদ তাহলে মাংসাশী মানে যারা অন্যকে শিকার করে তাদেরকে খাদ্য রূপে গ্রহণ হয় তাদেরকে আমরা বলছি মাংসাশী প্রাণী, যেমন বাঘ, সিংহ, কুমির ইত্যাদি, এরা হচ্ছে কি? মাংসাশী প্রাণী। এই মাংসাশী প্রাণীরা কিন্তু তৃণকে ভোজন করবে না, আবার তৃণভোজীরাও কিন্তু মাংসাশীকে ভোজন করবে না, কিন্তু তারা একে অপরের সঙ্গে আবার পরস্পর সম্পর্কযুক্ত। কিভাবে? এই মাংসাশী প্রাণীরা পরোক্ষভাবে তৃণভোজী কেউ কিন্তু খাচ্ছে, অর্থাৎ তৃণ ভোজন করছে, কেমন করে? যে সমস্ত তৃণভোজী প্রাণীরা আছে তাদেরকেই এরা খাদ্য রূপে গ্রহণ করছে। তাহলে সাপোজ ধরো একটা তৃণভোজী প্রাণী হচ্ছে হরিণ, ঠিক আছে, একটা তৃণভোজী প্রাণী হরিণ, একটা মাংসাশী প্রাণী হচ্ছে বাঘ। তাহলে আমরা জানি বাঘ কাকে শিকার করে? হরিণকে শিকার করে। আর হরিণ কি ভোজী প্রাণী? তৃণভোজী প্রাণী। মানে হরিণ খাচ্ছে কি? গাছপালা লতা পাতা ইত্যাদি, তাই তো? এই সমস্ত খাদ্য কি খাচ্ছে? হরিণ। আর হরিণকে খাদ্য রূপে গ্রহণ করছে কে? বাঘ। তবে যখনই বাঘ হরিণকে খাদ্য রূপে গ্রহণ করছে তাহলে কি বাঘের শরীরেও কিন্তু ঘাস, এই সমস্ত তৃণগুলো কিন্তু বাঘের শরীরে কিন্তু চলে আসে, তবে তারা পরোক্ষভাবে কিন্তু এদের উপর নির্ভরশীল। ঠিক আছে,
এছাড়া আরো কিছু ভাগ আছে যেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি। তাহলে মাংসাশী প্রাণী এবং তৃণভোজী প্রাণী বোঝা গেল, মাংসাশী প্রাণী কারা, না যারা শিকার করে খাদ্য গ্রহণ করে, হ্যাঁ, বা যারা অন্যকে হত্যা করে তাদের খাদ্য গ্রহণ করে তাদেরকে আমরা বলছি মাংসাশী প্রাণী, আর যারা তৃণলতা অর্থাৎ গাছপালা এদেরকে খাদ্য রূপে গ্রহণ করে তাদেরকে আমরা বলছি তৃণভোজী উদ্ভিদ। এছাড়াও যেমন ধরো যারা ডিম পেড়ে যারা বাচ্চা হয়, যারা মায়ের দুধ খায় না, এরকম প্রাণী আছে তাদেরকে আরো কতগুলি ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে পাখি, একটা হচ্ছে উভচর, আর একটা হচ্ছে কি পতঙ্গ। এরা কিন্তু সব অস্তন্যপায়ী, এটা সবাই অস্তন্যপায়ী প্রাণী, এরা সবাই অস্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় না। যেমন পাখি, পাখি কি করে গাছের ডালে কি করে বাসা বানায়, খড় কুটো ইত্যাদি জোগাড় করে তারা বাসা বানায়, সেখানে ডিম পারে, সেই ডিম ফুটে বাচ্চা হয়, এবং মা পাখিরা তখন কি করে বাচ্চার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসে, তারা সেটাকে খাদ্য রূপে গ্রহণ করে, তাই তো? আচ্ছা, আবার উভচর যেমন বলেছিলাম, উভচর বলতে কি যারা জলেও চলে আবার ডাঙাতেও থাকে তাদেরকে আমরা বলছি উভচর, তাকে ইংরেজিতে বলা হয় কি অ্যামফিবিয়ান। যেমন ব্যাঙ, ব্যাঙ উভচর প্রাণী, কুমির জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, ডাঙা থাকে ডাঙাতে রোদটা পথে ওরা আসে। পতঙ্গ, পতঙ্গ বলতে যাদের শরীরে কতগুলি খণ্ড মানে কতগুলি খণ্ড দিয়ে তৈরি হয়, হ্যাঁ, তাদেরকে আমরা পতঙ্গ বলি, ঠিক আছে। এরকম আরো তিনটে ভাগ করা যায়। এবার আসি একটা প্রাণী সম্বন্ধে, হ্যাঁ, যাকে কিনা আমরা সবাই চিনি মোটামুটি, তাদেরকে বর্ষাকালে দেখতে পাওয়া যায়, তার নাম কি হচ্ছে না কেঁচো। তোমরা সকলে দেখেছো কেঁচোকে, তাই না? সবাই দেখেছো তো কেঁচোকে, কিরকম হয় কেঁচোটা দেখতে? এরকম হয় কেঁচো দেখতে, এর পুরো শরীরটা এরকম থাকে রিং এর মতো, এই পুরো শরীরটা এরকম কি থাকে রিং এর মতো। এরা এই শরীরটাকে ইচ্ছা মতন সংকুচিত করতে পারে আবার প্রসারিত করতে পারে। সংকুচিত মানে শরীরটাকে ছোট করে দেওয়া, আবার সময় পেলে শরীরটাকে কি করছে এরা বড় করে দিতে পারে। এই সংকোচন প্রসারণ ক্ষমতা এদের আছে, এবং এদের শরীরে এরকম আংটির মতো অনেকগুলি রিং থাকে, ঠিক আছে। ওই রিং গুলো পরপর পরপর ঘুরে তৈরি হয়, তাই জন্য এদেরকে কি বলা হয় কঙ্গুরিমাল প্রাণী। কি বলা হয়? কঙ্গুরিমাল প্রাণী, ঠিক আছে। যেহেতু এদের শরীর কতগুলি আংটির মতো খণ্ড খণ্ড তৈরি, তাই এদের কি বলা হয় কঙ্গুরিমাল প্রাণী। এই কেঁচো, কেঁচো কিন্তু খুব একটা উপকারী প্রাণী, কি হবে না কেঁচো সাধারণত বর্ষাকালে ভিজে মাটিতে দেখতে পাওয়া যায়। এরা যখন মাটি যখন গর্ত করে যখন তখন কি করে, মাটি গর্ত করার সময় প্রচুর মাটি এরা মুখ দিয়ে খেয়ে নেয়, ঠিক আছে, মুখ দিয়ে খায়, আর এই পায়ু দিয়ে সেই মাটিগুলোকে বাইরে বের করে দেয়। এই যখনই মুখ দিয়ে এরা খাদ্য রূপে গ্রহণ করছে, সেই মাটির সঙ্গে মিশে থাকা পচা পাতা বীজ শাক সবজি এরা খাদ্য রূপে সেটাকে শরীরে রেখে দিল, আর সমস্ত মাটিগুলোকে কি করলো এরা বাইরে বের করে দিল। দেখো এটা কি হচ্ছে, যখন মাটি যখন যখন কেঁচো যখন মাটিতে গর্ত করছে যখন এটা হচ্ছে মাটি, ঠিক আছে। তাহলে কেঁচো যখন আস্তে আস্তে যখন মাটি যখন গর্ত করছে তাহলে মুখ দিয়ে মাটি খাচ্ছে, সেই মাটি কোথায় পেয়েছে পায়ু দিয়ে এসে বাইরে পেয়েছে, তাই না, আরো ভিতরে যাচ্ছে আবার মাটিগুলোকে পেয়েছে। তাহলে দেখো যত ভিতরে যাচ্ছে সে কি করছে তত বাইরে মাটিগুলোকে নিয়ে আসে, ফেলে এরকম একটা ঢিপি বানিয়ে দেয়। এর ফলে কি হয় মাটিটা আলগা হয়ে যায়, মাটিটা আলগা হয়ে যায়, এবং নিচের মাটি উপরে চলে আসে এবং উপরের মাটি নিচে চলে যায়। এতে করে কি হয় না চাষির সুবিধে হয়, তাই জন্য এই কেঁচোকে বলা হয় কি চাষির বন্ধু বা প্রাকৃতিক কর্ষকও বলা হয়। তাহলে এই কেঁচোকে আমরা অঙ্গুরিমাল প্রাণী এরকম বলি, আবার একে আমরা কি বলতে পারি প্রাকৃতিক পয়রাপদা আকার
প্রাকৃতিক কর্ষক বা চাষীর বন্ধু বা চাষীর বন্ধু বলা হয়। কেন বলা হয় বুঝতে পারলাম, কেঁচো যখন মাটি গর্ত করে তখন প্রচুর পরিমাণে মাটি খেয়ে ফেলে এবং মাটিতে মিশে থাকা পচা গাছপালার অংশ, পচা পাতা, বীজ, শাক সবজি এরা খাদ্যরূপে গ্রহণ করে বাকি মাটি এরা বায়ুছিদ্র দিয়ে বাইরে বের করে দেয়, দিয়ে মাটি আলগা করে দেয়, ফলে চাষির চাষের সুবিধে হয়। তাই জন্য এই কেঁচোকে প্রাকৃতিক কর্ষক বা চাষির বন্ধু বলা হয়। প্রাকৃতিক কর্ষক মানে কি, এটা আপনাআপনি করছে, কেঁচোকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি এটা করতে হবে, কেউ শিখিয়ে দিয়েছে কি না, কেঁচো যেটা আপনাআপনি করছে ওই জন্য ওকে প্রাকৃতিক কর্ষক বলা হয়। আর লাস্ট যেটুকু আছে তোমাকে তো বললামই আগে, এদের দেহে কোনো মেরুদণ্ড নেই, এদের দেহে কোনো মেরুদণ্ড নেই, তাই এদেরকে আমরা কি বলছি, অমরিমাল প্রাণী। আর লাস্ট যেটুকু বলছি পতঙ্গ, তাহলে পতঙ্গ কাকে বলে, যে মশা মাছি মৌমাছি বলতা আরশোলা এদের দেখি, এদের শরীরে কোনো মেরুদণ্ড নেই, দুপাশে ডানা থাকে এবং পাগুলি কতগুলি খণ্ডক নিয়ে তৈরি হয়। হ্যাঁ, আবার যাদের পায়ে কতগুলি খণ্ডক থাকে ওদেরকে আমরা কি বলি, সন্ধিপদী প্রাণী, এরাও কিন্তু এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু থাক, পরবর্তী ক্লাসে আমি অনুশীলনের প্রশ্নগুলো তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেগুলো করে দেবে। ঠিক আছে, নমস্কার।